কর্মব্যস্ততার দিনে অর্থাৎ এই অফিস টাইমে ধর্মতলা চত্বরে যে ছবিটা থাকে আজকে কিন্তু একেবারে ভিন্নতার ছবি। তার কারণ ধর্মতলায় মেট্রো চ্যানেলে এখানেই ধর্ণায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সঙ্গে আমরা জানি যে রবিবার বিকালে লালবাজারে সাংবাদিক বৈঠক হওয়ার পরেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের একটি টিম এবং সেখানে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। সেখানে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং সিবিআইয়ের যারা অফিসার তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার সরণী থানায়। কারণ তাদেরকে বলা হয় যে কলকাতার নগরপালকে বিনা অনুমতিতে তাদের বাড়িতে অর্থাৎ নগরপালের বাড়িতে এইভাবে প্রবেশ করতে দেওয়ার কোনো রকম কোনো রীতি নেই। সিবিআই ভার্সেস আমাদের বাংলার যে প্রশাসনিক যে ব্যবস্থা, যে কালকে যেটা ঘটলো এটা আমরা নিন্দা করি কঠোরভাবে। এটার পেছনে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করি, তো সেটা মানুষ সপক্ষে এসে আজকে সেটা প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে আমাদের দিদি ভাই ধর্নাতে যে বসেছে এটা কিন্তু সাধারণত মানুষকে বিভ্রান্তি করার জন্য নয়, মানুষকে সঠিক পথ দেখানোর পক্ষে যে উনি সওয়াল হয়েছেন তেনারই পেছনে আমরা রয়েছি। আমরা এসেছি এই মুদির সূত্রপাতের জন্য। এই যেভাবে জ্বালাতন করছে, তারপরে মানুষের রোজগারপাতি করতে দিচ্ছে না, তারপরে এই এত মানুষ, এই দিদি যে এত কষ্ট করছে, এতে এইরকমভাবে কষ্ট দেওয়ার কী দরকার? ওনার কোনো লাভ হবে কি? কিচ্ছু হবে না। আর শুধু আমাদের পশ্চিমবাংলা না, এটা সারা রাজ্য সারা দেশ জুড়ে এটা করছে। আমরা চোর আর উনি কি সাধু? উনি সাধু? উনি তো সবচেয়ে বড় কেলেঙ্কারি করে বসে আছে, যেটা কিনা নোটবন্দি, মিথ্যাবাদী সরকার, একটা ধাপ্পাবাজি। এখন পর্যন্ত কিন্তু কলকাতার এই রাজপথে টান টান উত্তেজনা রয়েছে, অর্থাৎ রাজ্য বনাম কেন্দ্র যে সংঘাত, সেই সংঘাত কিন্তু নেমে এসেছে একেবারে কলকাতার রাজপথে। আর সে কারণেই এই মেট্রো চ্যানেল যে চত্বর, সেই চ্যানেলের এই মেট্রো চ্যানেল চত্বরকে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। ক্যামেরায় ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ টাইম।